আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমাতুজ জোহরা আপনাদের সাথে। তো আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে এবং দেশের বাইরে থেকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এ কামনাই করি। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দয়ে ভালো আছি। তো আজকে হচ্ছে দুপুরবেলা যা যা রান্নাবান্না করেছি, তো সেগুলো একবারে ফাইনালি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে তিন রকমের ভর্তা করেছিলাম, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা। আর এখানে হচ্ছে ছোট মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি করেছি। তো চচ্চড়ি আসলে বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, সেজন্য হচ্ছে আজকে ফাইনালি করেই ফেললাম। আর আমার কাছে এরকম টাইপের একটু ঝালঝাল করে চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো একদম পোড়া পোড়া করে যেটাকে করা হয় সেটাকেই তো আমরা চচ্চড়ি বলি, ছোট মাছের চচ্চড়ি আর কি। তো এই তো চচ্চড়ি করেছি, আর এর সাথে হচ্ছে ডাল রান্না করেছি, ডালটা বরাবরই থাকে, তো আজকেও রান্না করেছি। আর এর সাথে হচ্ছে কিছু মাংস, মাংস বলতে হচ্ছে এটাকে আমি যে কাবাবি মাংস বলি, তো সেভাবেই আর কি রান্না করেছি। এর মধ্যে কোনো হাড় নেই, হাড়গুলো ফেলে দিই, অর্থাৎ শুধু মাংসগুলোকে একদম কাবাবের মতো করে তারপরে হচ্ছে ভাজা ভাজা করেছি। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এরপরে হচ্ছে দুপুরবেলার খাবার খেয়ে আজকে বসবো একটু জামা কাপড় নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ ড্রেস, তো বসন্তের ছোঁয়া অলরেডি লেগে গেছে আমাদের, আমাদের বলতে আমাদের মামের আর কি। তো এই কাপড়টা নিয়ে এসেছি, এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি আর আরিশা একরকম ড্রেস বানাবো। আর সামনে তো 13ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন আর কি, তো সেই সময় হচ্ছে এরকম একটু বাসন্তী বা হলুদ কালার ড্রেস পরলে কেমন যেন মনটা একটু ভালো লাগে। আর আমার কাছে আসলে বাসন্তী কালার, ইয়েলো কালার এমনি তো মনে হয় যেন ওই দিনটাতে পরলে অনেক বেশি ফুটে, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো সেজন্য হচ্ছে এটা হচ্ছে কটনের একটা কাপড়, আর আমি একসাথে নিয়ে এসেছি আমার জন্য আর আয়েশার জন্য। তো আমি নর্মালিতে কামিজ করে নিব, আর আয়েশার জন্য একটা স্কার্ট করব। তো দেখা যাক কতটুকু কী পারি, নিজেই কিন্তু শখ করে বানাতে বসে গেছি, জানি না কেমন হবে। তবে যেহেতু শখ করে বানাচ্ছি সেই ক্ষেত্রে কেমন হবে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার জন্য নিয়েছি, আমি এখন হচ্ছে আমার জন্য একটা কামিজ কেটে নিচ্ছি, আমি আমার মাপ অনুযায়ী আমার মতো করে কেটে নিচ্ছি, আর আয়েশার জন্য একটা স্কার্ট করে নিব। তো আসলে আমি প্রায় সময়ই যখনই ঘরে পরা ড্রেস আনি, দেখা যায় যে আয়েশার জন্য একটা ফ্রকের কাপড় নিয়ে আসি, এতে করে আমাদের মামের একরকম ড্রেস পরা হয়। আর আমি আসলে প্রচণ্ড রকমের ভালোবাসি একরকম ড্রেস পরতে, তো সময় সুযোগের জন্য অনেক সময় একরকম ড্রেস কিনেও একসাথে পরা হয় না, দেখা যায় যে ওটাকে ওকে পরিয়ে ফেলি, আমি আরেক সময় পরি। কিন্তু কিছু কিছু অকেশনে নর্মাল হলেও আমার কাছে মনে হয় যদি একরকম করে পড়ি এতে করে অনেক বেশি ভালো লাগে। তো আমার তো এটা বরাবরই সবসময় অনেক শখ, আর আল্লাহ আমাকে একটা মেয়েও দিয়েছে আমার শখ পূরণ করার জন্য, নয়তো আমি কার সাথে ম্যাচ করে পড়তাম, আমার নিজস্ব কোনো বোন নেই। আর হচ্ছে এখন আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমি আমার মেয়ের সাথেই ম্যাচ করে পড়তে পারবো। তারপর ও এখন ছোটো, ও যখন আরেকটু বড় হবে আস্তে আস্তে তো আমার সময় আরও ভালো হবে, দেখা যাবে যে ওর সাথে ম্যাচ করে করে সবসময় পড়তে পারছি, তাই না? তো আমাদের জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। আর আমার শরীরটা আসলে ভালো না, ঠান্ডা তো লেগেই আছে, ঠান্ডার খুব ভালো হতে চাচ্ছে না, তারপরও হচ্ছে কাশিটা একটু কমেছে। আর আরিশার শরীরটা আসলে কিন্তু আগের থেকে বেটার, তবে খুব একটা ভালো হয়নি, তবে জ্বরটা কমেছে আর ঠান্ডাটা এখনও আছে। তো সবাই হচ্ছে আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, ও যাতে খুব জলদি সুস্থ হয়ে যেতে পারে। আর এই তো আমার কিন্তু জামাটা অলরেডি কাটা হয়ে গেছে, এখন হচ্ছে সালোয়ারটা কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে আরিশার স্কার্টটা কাটবো। আমি না খুব এক্সাইটেড, আসলে আমি যখন ড্রেস নতুন আনি কাটার আগে মনে হয় যেন বানানোর পরে ফাইনাল লুকটা কবে দেখতে পাবো, আমি নিজেই খুব এক্সাইটেড থাকি। আচ্ছা, এখন হচ্ছে আরিশার জন্য যে স্কার্টটা এনেছি একই ফেব্রিক দিয়ে করছি আর কি, তো এটা দিয়ে হচ্ছে ওর জন্য স্কার্ট করব, মানে নিচের যে পাটটা হবে আর কি, ঘের দিয়ে লেহেঙ্গার মতো করে দিব। ছোট মানুষ বেশিক্ষণ না পরক, একবার পরলেও যথেষ্ট, জাস্ট একরকম পরেছি এটাই অনেক।
শখ করেই কিন্তু আমরা মামের ড্রেসটা বানাচ্ছি। আর এটা হচ্ছে আরিশার ড্রেসের উপরে যে পার্টটা হবে, স্কার্টের উপরে যে টপসটা হবে, তো টপসটা হচ্ছে কিছুটা দিয়েছে হচ্ছে প্রিন্টের, আর বাকিটা দিব হচ্ছে নিচে দিয়ে ডিজাইনটা করব হচ্ছে এক কালারের। তো এরকমটাই ভেবেছি, তো কেটেছি ওরকম করে, দেখা যাক বানানোর পর কেমন হয়, কতটা সুন্দর লাগে। তো এই ছিল আমাদের মামের ফাল্গুনের ড্রেস, আর এটা বানানোর পর কেমন হবে অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করব। এই তো এটা বানানোর পর হচ্ছে একটু বিকেলের দিকে, আসলে আমি একটু চা করে নিয়েছিলাম, লাল চা, বললাম তো গলার অবস্থা তেমন একটা ভালো না, আগের থেকে একটু ভালো অবশ্য, কাশিটা অনেকটাই কমেছে। তো হচ্ছে এখন একটু লাল চা খেয়ে নেব, তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তায় দেখা যাক কী করা যায়। আর হচ্ছে আর এখন যেহেতু সন্ধ্যাবেলা প্রচণ্ড মশা থাকে, সেজন্য কিন্তু আমি অলরেডি মশারি টানিয়ে দিয়েছি। তো আরিশা কিন্তু বিকেলবেলার দিকটাতে একটু ঘুমিয়েছে, তো ঘুমিয়েছে পরে কিন্তু আমি ড্রেসগুলো কেটে নিয়েছি, কারণ ও যদি না ঘুমাতো সামনে থাকতো ওই দেখা যেত ড্রেস কেটে নিত, সবসময় কেঁচিটা নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতে থাকে, ওই জামা কাটবে। তো যাই হোক, সেজন্য হচ্ছে ঘুমানোর পরেই আমি হচ্ছে ড্রেসগুলো কেটেছি, কাটার পরে হচ্ছে একটু চা খেয়ে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তায় বলতে হচ্ছে এখানে হচ্ছে একটা কেক আনা হয়েছে, তো সেই কেকটাই হচ্ছে আমি বের করে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে ভার্জিন বেকারি কেক, এই বেকারি থেকে হচ্ছে বেশিরভাগ সময় বাসায় খাবার আনা হয়, আর এই বেকারির সব জিনিসগুলো অনেক ভালো হয়, ভালো বলতে কোনো বাসি জিনিস আমি কখনো পাইনি, সব সময় কিন্তু অনেক টাটকা পাই, সেজন্য আসলে এখান থেকে খাওয়া হয়। তো এটা হচ্ছে একটা কেক, প্লেন কেক, আর আমার কাছে এই নর্মাল প্লেন কেকগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি কিন্তু এগুলো বের করে নিচ্ছি, এখন একটু খাবো। আর শরীরটা ভালো নেই, আর যার কারণে হচ্ছে একদমই মুখে রুচি নেই, মুখে রুচি নেই দেখে কিন্তু আজকে হচ্ছে দুপুরবেলা ভর্তা করেছিলাম, যাতে ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, মুখে যাতে একটু টেস্ট লাগে, আসলে কিছুই খেতে ভালো লাগছে না আর মুখে কোনো কিছুতে টেস্টও পাচ্ছি না। আর আরিশার আসলে কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা কাশিতে ও তো টোটাল খাবার দাবার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ও তো কিছুই খেতে চাচ্ছে না, আসলে আমাদের বড়রই মুখের রুচি নেই, ওর কীভাবে থাকবে, তো ওকে তো আসলে জোর করে বা ফোর্স করে লাভ নেই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি, কেমন লেগেছে আপু ভাই আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো কেকটা তো আসলে রেডিমেড ছিল, এটা খেয়ে নিলাম, খাওয়ার পরে হচ্ছে একটু নুডলস করেছিলাম, সেই নুডলসটা খেয়ে নিব। আর আমার কাছে বরাবরই নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে, কেকটা খাওয়ার পরে হচ্ছে নুডলসটা রান্না করেছি, এটা ছিল গরম গরম নুডলস, এটা খেয়ে নেব আমরা। আর এই দিকে আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।